গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যেই যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছে, তাই জন্য কি করছি দেখো, এক ঢিলে দুই পাখি, মানে ঘুম থেকে উঠে যে চা বিস্কুটটা খাবো আর তার সাথে আমি ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। আর লুচি দিয়ে চা দিয়ে খেতে দারুণ লাগে, যদিও একটু অ্যাসিডিটি হয়, আমি জানি সেটা, আমি ভালো করে জানি লুচি দিয়ে চা দিয়ে খেলে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়। তারপরে ওই যে লোভে পাপ পাপে মৃত্যু, জানি না আমার সাথে কী হবে, তো আমি কিন্তু এখন লুচি দিয়ে চা দিয়ে খাবো। কালকে লুচি বানিয়েছিলাম, তিনটে লুচি ছিল, তো তিনটে লুচি দিয়ে চা দিয়ে খাবো, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ছয়টা পঁয়ত্রিশে মোবাইলে অ্যালার্ম দিয়েছিলাম, তো সেটা বেজে উঠেছে আর মেয়েও কেঁদে উঠেছে। আমি সেটাকে অফ করে দিলাম, থামিয়ে দিলাম, দিয়ে ভাবলাম মেয়েকে একটু দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, একটু পরে উঠবো। ওই যে একটু পরে সেটাই কাল হয়েছে, তারপরে যখন চোখ খুলে দেখি অনেকটা দেরি হয়ে গেছে, লজ্জা করছে, খুব খারাপ লাগছে, সেই জন্য এই বুদ্ধিটা করলাম। চা বিস্কুট সকালবেলা না খেয়ে লুচিটা ছিল, লুচিটা দিয়ে একসাথে ব্রেকফাস্টটা সারা হয়ে যাচ্ছে, এবার ধুমধাম করে ঘরের কাজকর্ম শুরু করে দেবো। তো চলো, এরকম অনেকের সাথেই হয় আমি জানি সেটা, অ্যালার্ম যেই বন্ধ করা হয় যে একটু পরে উঠবো, উঠে যে তারপরে যে কী ক্ষতি হয়, উফ, অনেক দিন ধরে ভাবছি খাবো খাবো, এটা অ্যাসিডিটি হয় জানি, খেলেই এত টকটক ঢেকে উঠবে, লোভে পাপ পাপে মৃত্যু কি আর করবো। তো চলো খেয়ে নিই, পাপ কাজটা সেরে নিই। এটাতে মিষ্টি বেশি হলে খুব ভালো হয়, মানে দুধ বেশি হবে চায়, মিষ্টি বেশি হবে, তারপর এরম লুচি, অ্যাসিডিটির একদম আহা, অ্যাসিডিটির দাবাই। যদি অনেকে মনে করে যে অ্যাসিডিটি অনেক দিন ধরে হচ্ছে না হচ্ছে না, কী খেলে অ্যাসিডিটি হতে পারে, এরকম খাবে ঠিক অ্যাসিডিটি হবে। চাটা চাটা তেল তেল হয়ে গেছে। আমার ছেলে এখন বিছানায় শুয়ে শুয়ে আড়মোড়া ভাঙছে, এখনও ওঠেনি, আর ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। কালকে যেহেতু লুচি বানিয়ে দিয়েছিলাম, সেই জন্য আজকে দুধ আর কর্নফ্লেক্স, আর দুধের মধ্যে দিয়েছি বনভিটা। ওর বাবা এর আগে এনেছিল ওয়েট গেইনার পাউডারটা এনেছিল, আর এইবার এনেছে বনভিটা। তো বনভিটার কৌটোটা আজকে ফার্স্ট খুললাম, চায়ের মতন রঙটা হয়ে গেছে দেখো, পুরোপুরো মনে হচ্ছে চা, চা দিয়ে কর্নফ্লেক্স। আর এখানে মেয়ের জন্য সেল আপ নিয়ে নিয়েছি গুলে, এবার ওরা শুয়ে রয়েছে। এই সুইচ বোর্ডে হাত দিচ্ছে, কে কে সুইচ বোর্ডে হাত দিচ্ছিল, কে হাত দিচ্ছিল সুইচ বোর্ডে, দেখি মুখটা দেখি, সুইচ বোর্ডে কে হাত দিচ্ছিল, মুখ তোলো মাম্মা, মাম্মা রাগ করলি না, গুড মর্নিং বলে তো সবাই কিছু অনুমা কই, রাগ করেছে মাম্মাটা আমার, একজন শুয়েছে পা তুলাচ্ছে দেখো, ওঠো বাবু উঠো, দাগ্রাস করো, পা তুলাতে হবে না, ওঠো 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 ওঠো, মাম্মা কই, মাম্মা ওমা 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 গো মা গো, ওমা গুড মর্নিং বলে সবাই কি, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট মিয়াও মিয়াও, এন্ড ডি
for dog. Dog ki hobe dekho mama. Bhoo bhoo bhoo. A for apple. B for ball. C for cat and D for dog. Johnny, yes, Papa. Eating sugar? No, Papa. Nice. No, Papa. Ghum theke uthe daat brush korte hoy. Eta tumi jano na. Meyeke daat brush korano hoye gelo. এই যে জামা পরিয়ে দিয়েছি এখন মাম্মা সেলিলা খাবে আর আমি আজকে রান্না কি করব জানো তো এই যে ভেন্ডি বার করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করব আর পাতলা করে মুসুর ডাল করব অনেক দিন ডাল আর ভাজা খাইনি ডাল আর ভাজা খেতে আমার খুব ভালো লাগে বা তোমাদের দাদা ভাই ডাল সবসময় আনে না তো বাচ্চাদের জন্য মুসুর ডাল আনে তো মুসুর ডাল তো মুখের উচ্চারণ না কি এরকম একটা মুসুরির ডাল হয়ে গেল বলছে যে মুসুরির ডাল তো যাই হোক আর আমার মুখে কথা আমার আটকে যায় মাঝে মাঝে এরকম হয়ে যায় কিরকম অনেকেরই হয় শুধু আমার চেয়ে হয় তা না তো যাই হোক আমি পাতলা করে মুসুরির ডাল বানাবো আর ভেন্ডি আলু ভাজা করব আর করব ডিম সিদ্ধ একদম ছিমছাম রান্না যা গরম পড়েছে টপ 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 করে গাছ থেকে সব জল বেরিয়ে যাচ্ছে তো জল জাতীয় জিনিস বেশি কিনতে হবে আর দিদার বাড়ি থেকে এনেছিলাম গাঁদাল পাতা সেটা ফ্রিজে ছিল সেটাকে বার করে নিয়েছি এই দেখো গাঁদাল পাতা তোমরা কে কে গাঁদাল পাতা চেনো আমি জানি না এই পাতাটার নাম তোমাদের ভালো করে দেখাচ্ছি দাঁড়াও একটা পাতাকে ভালো করে বার করে দেখাচ্ছি এই যে পাতাটা দেখছো এই যে এইটার নাম হচ্ছে গাঁদাল পাতা আর ঘেমে যা হচ্ছে গরমের কথা আর বলো না টপ 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 করে দেখছো গায়ে থেকে কিভাবে পড়ছে উফ বাবা এই ওইটা না ছেলে দাঁত ব্রাশ করা হয়ে গেছে ও এখন বিছানায় উঠে বসলো আগে জল খাবে তারপরে খাবে দুধ কনফ্লেক্স আই 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 আমারও বিছানাটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এখানে ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল আর মেয়েকে ও ঠাম্মি এসে নিয়ে গেছে নিচে এখন ঘরটা মুজবো না ঘরটা আগে মুজবো না আগে সবজি টবজি কেটে নিই ভেন্ডি ধোয়া হয়ে গেছে ভেন্ডিটা কেটে নিই টুকটাক যা কাজ করার করি নিই তারপরে আমি ঘর মুজবো এখন আমি বসেছি সবজি কাটতে কিছুটা কাটা হয়ে গেছে তারপরে ভাবলাম না একটু সবজি কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা একটু গান গাই গান গাইতে গাইতে সবজি কাটি ওমর ময়না গো ওমর ময়না গো কার কারণে তুমি একলা কার বিহানে বিহানে দিবানি সেই যে উতলাম সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ওমর ময়না গো দূর 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 পানি আনি মনে চাহিয়া কি বিরাগের রাগিনী জগাইয়া দূর 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 পানি আনি মনে চাহিয়া কি বিরাগের রাগিনী জগাইয়া সবুজে সবুজে ভরা বরণে ফুরাবে থামুন বুঝে জাননি সবুজে সবুজে ভরা বরণে ফুরাবে থামুন বুঝে জাননি হায় রে হায় রে বুঝে তাও জাননি অমন ময়না গো কি ভালো লাগে গান গাইতে গান তো গাইতে পারি না আপ্রাণ চেষ্টা করি আমি তো আপ্রাণ চেষ্টা করি একটু ভালো করে গান গাইবার গান শুনতে ভালো লাগে গান করতে ভালো লাগে আর এই গানটা আমার খুব প্রিয় গান খুব ভালো লাগে লতা মঙ্গেশকরের গলা খুব ইচ্ছা ছিল মেয়েটা বড় হলে মেয়েটা যদি গান গায় গান গাওয়া শেখে সেটা ইচ্ছা ছিল ছেলে যদি আমার ডাক্তার হয় ছেলে বলে ও সমস্ত আমার একদম ভালো লাগে না তার মেয়েকে বলে মেয়ে মাম্মা তুমি একটা গান শিখবে গান করো বলে দূর 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 যাও 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 তুমি চাচাও তোমার মতো আমি গানটা আনার সমস্ত আমার দ্বারা হবে না এখনই বলি মাম্মা বলে এ
বিরক্ত হয়ে যায়, পড়তেই চায় না, পড়াশোনাই করতে চায় না, তারপর আবার গান। চলো কাজকর্ম ছেড়ে ফেলি, অনেক গান গাইলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, মুসুর ডাল হয়ে গেছে, এখানে ভেন্ডি আলু ভাজাও হয়ে গেছে, আবার গেঁদাল পাতাটাকেও ভেজে নিচ্ছি। দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট, এখন মেয়েকে স্নান করাবো, ঘর মুছবো, নিজে স্নান করবো। আর সকালবেলায় যে ওইরকম খাবারটা খেয়েছিলাম লুচি দিয়ে চা দিয়ে, লোভে পাপ পাপে মৃত্যু, মারাত্মক ভয় পাচ্ছিলাম কী জানি কী হবে, কিন্তু জানো তো কিছু হয়নি, এখনও পর্যন্ত কিছু হয়নি। যদিও বলা যায় না পরে যদি কিছু হয়, তো পরে যদি কিছু হয় কালকে ভিডিওতে তো তোমরা জানতেই পারবে। এখনও পর্যন্ত সুস্থ আছি, মানে আমার কোনো ক্ষতি হয়নি এখনও। স্নান করে ছাদে চলে আসলাম, গাছগুলোতে সব জল দিচ্ছি, জামাকাপড় সব মেলা হয়ে গেছে, বিছানার চাদরটা কেটেছি, আমাদের দাদাভাইয়ের একটা জিন্সের প্যান্ট কেটেছি, অনেক কাছাকাছি হয়েছে অনেক অনেক। এখন গাছগুলোতে জল দিচ্ছি, কারণ একেবারে শুকিয়ে খটখটে হয়ে গেছিলো গাছগুলো, জল না দিলে নয়। গাছে জল দিয়ে তারপরে ঢুকবো আমি ঠাকুরঘরে। লেবু গাছের কী অবস্থা গো, ক্লান্ত হয়ে গেছে গাছগুলো সব, তাহলে আর রোদ সহ্য করতে পারছি না, বিকেলে একটু ঝড় বৃষ্টি হলে ভালো হয় বাবা। তো ভিডিওটা একদম এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।